সকালের সব কাজকর্ম সেরে নিচে চলে এসেছি তো নিচের ঘরটা পরিষ্কার করে নিয়েছি তো মা ওদিকে জামা কাপড় কাচতে গিয়েছে আর এদিকে আমি হচ্ছে বোতলগুলো ভর্তি করে নিচ্ছি তো বালতিতে জল রয়েছে আমাদের কলে যেহেতু বোতল ভরা নিষেধ তো সেহেতু বোতলগুলো ভর্তি করে নিচ্ছি তাড়াতাড়ি করে আবার মা জল আনতে যাবে তো এরপর চলে যাচ্ছি মা কাপ জামাকাপড় কেচে চলে এসেছে তো তারপরে ভাবলাম যে কাপড় কটা আমি মেলে দিই তো মা জ্বলান্তে যাবে বলে মাকে বললাম যে তুমি চলে যাও আমি জামা কাপড় কাটা মেলে দিচ্ছি তো তারপর কাপড় কটা মেলতে চলে এসেছি আর বাইরে প্রচুর জামাকাপড় শোকাচ্ছিলো তো বৃষ্টি হচ্ছে যে একটু রোদ হয় না তো সেই কারণের জন্য জামাকাপড়গুলো প্রতিদিনের জামাকাপড় প্রতিদিন শোকায় না তো সেহেতু মেলে রাখতে হয় বাইরে একটা গরু বাঁধা আছে তো সেই গরুটা প্রচুর পরিমাণে ডাকছে তো তোমাদেরকে দেখাবো পরের একটা ভিডিওতে আর তারপরে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তো জামাকাপড়গুলো মেলা কমপ্লিট হয়ে গেলে তারপরে চলে যাবো নিচে তো নিচে এখন প্রচুর কাজ রয়েছে আর আজকে রবিবার যেহেতু সেহেতু প্রচুর তো কাজকর্ম রয়েছে আর তোমাদের দাদাভাইকে ভাইকে বললাম জব ব্রাশ করে নাও তো টিফিন টিফিন খেয়ে নেবে আর মা বাবাও গিয়েছে কোথায় জানি না বাবাকে সকাল দিয়ে দেখতেই পাচ্ছি না হয়তো মাঠে ট্রাক্টর এসছে তো সেখানে গেছে আমি ঠিক সেটা বলতে পারছি না ও তোমাদের দাদাভাই বললো যে বাবা নাকি পুকুরে মাছ ধরছে তো যাই হোক তো বাবা হয়তো মাঠে দিয়ে চলে এসেছে তো সকালে মা বলছিল তো মা আর আমার সব কমপ্লিট করা হয়ে গেছে কাজকর্ম এবার রান্নাঘরের দিকে চলে যাব তো আর জামাকোড়গুলো মেলেছি সেগুলো তোমাদের দেখাচ্ছে তো বাইরের দড়িতে একটু জায়গা ছিল না তো সেই কারণে